হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু টেকনিক্যাল এসটি বয়েজ। আজকে তোমার জন্য একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এই ভিডিওতে বলে দিব কীভাবে তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেক করতে পারবেন। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট তো পাসবই কীভাবে চেক করতে পারবেন আজকে এই ভিডিওতে বলে দিব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি অ্যাডভান্স ভিডিওকে স্টার্ট করছি। চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে और साथ ही इस बेल वाले आइकन को क्लिक कर लीजिए ताकि आपको आने वाली हर वीडियो की नोटिफिकेशन भी मिलती रहेगी। তো তার জন্য কিন্তু একটি অ্যাপ্লিকেশান লাগবে। অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন এম পাসবুক। তো অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশানের 5 MB অ্যাপ্লিকেশান এবং রেটিং আছে 4.5। দারুণ একটি অ্যাপ্লিকেশান, তো আপনাকে ইউজ করতে হবে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট চেক করার জন্য কিংবা ব্যালেন্স চেক করার জন্য আপনাকে মোবাইল নাম্বারটি রেজিস্টার করতে হবে সেই অ্যাকাউন্টের সঙ্গে, মানে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করানোর পর তবে গিয়ে এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন। তো তার জন্য এটাকে ইনস্টল করে নেবেন, লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ইনস্টল হয়ে গেলে এখন ক্লিক করবেন ওপেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে কিছু চাইবে পারমিশন, পারমিশনগুলো এখানে অ্যালাউ করে দেবেন। তো আমি এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিচ্ছি এবং আপনার এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন প্রসেসড, তো এই প্রসেসে ক্লিক করে দেবেন। তো প্রসেসটা ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আইডিটা এখানে দিতে হবে, আইডি। তো এখানে আপনি আপনার আইডিটা দিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনার দিয়ে দেবেন আপনার যেটা আছে পাসবইয়ে, তো পাসবইয়ের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। পাসবইয়ের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট একটি পেজ চলে আসবে। তারপর এখানে ক্লিক করবেন, আপনার এখানে একটা পাসওয়ার্ড আসবে, ওটিপি। ওটিপিটা এখানে সেন্ড করবেন, ওপেনে ওটিপিটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ট্যাবে চলে আসবে। সেখানে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টস নাম্বারটা দিয়ে আপনার কত ব্যালেন্স আছে আপনি চেক করতে পারবেন খুব ইজিলিভাবে। তো ইজিভাবে আপনার কিন্তু ব্যালেন্সটা চেক করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনি কিন্তু আপনার স্টেটমেন্ট দেখতে পারেন, ডিটেলস দেখতে পারেন, আপনার ট্রানজ্যাকশন দেখতে পারেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে ভিডিও এখন শেষ করছি, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে।